কমপ্লিট করে ফেলছো মাসি পনিরের তরকারিটা? মিনা মাসির হাতের পনিরের তরকারি খেতে আমার শ্বশুরমশাই খুব ভালোবাসে, তাই জন্য আজকে মিনা মাসি বলছে অনেকটা পনির করো। পনির, ডাল আর ডিমের ঝোল হচ্ছে আজকে আমাদের মেনু, তাই তো? তার মধ্যে আমি তো ডিমটা আজকে খাবো না যেহেতু মঙ্গলবার, কিন্তু সে বাড়িতে আছে তাই জন্য একটু ডিম করতেই হলো, আর পনির আর ডাল। স্যার একটা কাটুনি। নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অনেক বেলায় আজকে ব্লগ শুরু হলো, এখন বাজে দুপুর 12টা উত্তীর্ণ হয়ে গেছে। সেটার অনেকগুলো কারণ, যাই হোক সকালবেলায় আর সব নাই বা বলি, এখন ব্যাপারটা হচ্ছে আমাকে এখন একটু বেরোতে হবে। তার আগেই ভাবলাম ব্লগটা শুরু করি। সকালবেলায় ঘুম ভেঙেছে হচ্ছে মায়ের ফোনে, তখন বাজে 6:10। আজকে যেহেতু বোধিসত্ত্ববাবুর অফ ডে, বোধিসত্ত্ববাবু কলেজ যাননি। আচ্ছা, কালকে রাত্রে এই পোশাকটা আপনারা আমাকে দেখেছিলেন না পরে থাকতে, সেটা কিন্তু মা একটা, হ্যাঁ মা এই রংটা এত গাঢ় সেজন্য পরবেন না জন্যে মা আমাকে ওই ওটা দিয়ে গেছে। এই যে দেখুন ওটা এখনো শুকোচ্ছে, এই যে কালকে ওটা কেচে দেওয়া। আর ওই একই জামা যেহেতু একই রকম আমি কিনেছিলাম, মাও কিনেছিলেন, মায়ের তলাটা একটু কাটা, যার ফলে ওইটার পরেছিলাম, ফ্রক হয়ে যায় ওটা আমার, আর এটা হচ্ছে আমারটা। তো এখন যেটা বলছিলাম, মা সকালবেলায় 6:00 ফোন করেছে, তো তখন আমাকে বলছে হ্যাঁ রে মা রাত্রেবেলায় কালকে একটা কথা মনে পড়লো, তারপর ভাবলাম অত রাত্রে ফোন করবো না, তো সকালবেলা উঠেই তোকে সেজন্য ফোন করেছি। বুম্বা কলেজ গেছে না আজকে তো তাই? ও হো, তাহলে বোধহয় একটু তাড়াতাড়ি ফোন করলাম, আমি এখনও বিছানা থেকে নামিনি। মা, টুকুরের জামাটা কেনা হয়েছে ষষ্ঠীর জন্য, অর্ডার দিয়েছিলি সেটা এসেছে? তা আমি বললাম না তো মা আসেনি। তাহলে তুই কি একটা কিনেছিস? না তো মা সেটাও তো কিনিনি, ব্যাস হয়ে গেল আর কি। তা আমি ঠিক আছে ঠিক আছে, আর আগারাগি করো না, সাত সকালবেলা আমি আজকেই কিনে দেবো। তা সেই তো এখন সেটা কিনতে যেতে হবে, একটু ব্যাংকে যেতে হবে, আজকে হনুমানজির পুজো আছে, সেটা করবো। তাছাড়াও এখনও পর্যন্ত ওই এডিটিং কালকে যেটুকু করে রেখেছিলাম সেইটুকুই রয়েছে, সেটা এখনও কমপ্লিটও করিনি। তো তার আগে সব কিছু করবার আগে, মানে এডিটিং করবার পরে আমি যেটা করবো সেটা হচ্ছে বেরোনোর আগে একটু স্নান করে বেরোবো। কিন্তু আমার আজকে ইচ্ছা হচ্ছে, আকাশ যেহেতু আজকেও যথেষ্ট পরিমাণ মেঘলা, যথেষ্ট মেঘলা, সেহেতু আমি আজকে ভাবছি যে আমি দিনে দিনেই জিমটা করে নেবো। 4টে থেকে তো জিম খোলা হয়, তো আমরা আমি আর টুকুর মিলে ঠিক করেছি যে আমরা আজকে ওই 5:30-5টার মধ্যে জিমেতে চলে যাব। হনুমানজির মন্দিরে আজকে আমি যাবো সন্ধেবেলায়, জিম থেকে ফেরত এসে পরে আর একবার একটু স্নান করে নিয়ে ফ্রেশ হয়ে তারপর। আপাতত তো সেরকমই ইচ্ছা। তো সকালবেলায় উঠে এইটা ফুটে দেখে খুব ভালো লাগছে, কিন্তু এইটাতে না আগেবার যে যে 2 নম্বর পাপড়ির মাঝখানে যেটা ছিল এই বৃন্তটা একটু লম্বা ছিল, এটা দেখছি আবার তো গুটিয়ে গেছে। যাই হোক, দেখতে খুব সুন্দর লাগছে। রংটা আমি এটাই তো চেয়েছিলাম, এটা চেয়েছিলাম আর একটু হলদে হলদে চেয়েছিলাম, বারবারই বলেছিলাম কমলা কমলা রং দাও, আমার এই রংটা এত ভালো লাগে না। যাই হোক ঠিক আছে, আপাতত এইটা কবে একটুখানি মিলিবাগ ধরে গেছে উপরটা, এটা কেটে দিতে হবে, এই যে ওষুধ স্প্রে করার পরেও হচ্ছে না, আর এদিকের পাতাগুলো কুঁচকে গেছে, মিলিবাগ হলে যেটা হয়, তাই এটা যদি এখনই ব্যবস্থা না করি তাহলে এটা তো ধরে যাবে, সেই জন্য এটাকে করে ফেলতে হবে। তো তার আগে, সব কিছুর আগে বাবা আমি একটু এডিটিংটা কমপ্লিট করে নিই, কালকে আধ ভেজাটা করে রেখে দিয়েছিলাম। আকাশ বেশ খারাপ করে ফেলেছে, বুঝতে পারছি না কি হবে। ঠিক আছে, যদি তেমন কিছু হয় ছাতা নামক একটা বস্তু তো আছে, সেটা নিয়ে নয় হওয়া যাবে। ছাতা তো আর কেবল একা উনি হারান না, ছাতা আমিও প্রচুর হারাই, মানে হারানোর সম্ভাবনা তৈরি হয় তারপর ভগবান বাঁচিয়ে দেন, ঠিক বললাম? ঠিক আছে চলুন, কাজে ব্যস্ত তিনি, কাজে ব্যস্ত। কথা তো যত দ্রুত যাব তত দ্রুত ফেরত আসবো, বাইরে এই ওয়েদারটা বড় বাজে। আগে ব্যাংকেতে যেতে হবে, তারপর যা হোক যেখানে খুশি, তাই নিয়ে আবার একটু ইয়ে করছেন, বিরক্ত হচ্ছেন, প্রত্যেক দিন 2-3 বার করে স্নান, ওয়েদারটা ঠিক নেই, জ্বর এসে যাবে, ঘরে ঘরে জ্বর হচ্ছেও। কিন্তু একটু বন্ধ করে দাও দরজা সম্পূর্ণ দিই, তো দেখি এখন হনুমানজির মন্দিরটা ঘুরে আসা যায় কিনা। আসলে জিমের আগে তো 2 ঘন্টা আগে বা 2-3 ঘন্টা আগে আর কি খেতে হয়, তো ওই টাইমটাতে একটু ঝামেলা হয়ে যাবে, যদি এখন হনুমানজির মন্দিরটা করে আসতে যাই তখন একটু সময় লেগে যাবে। ঘরে তো পুজো করেই যাচ্ছি, কিন্তু একটা মন্দিরে আছে অবশ্যই যাওয়া উচিত, অবশ্যই। দেখি ফেরত এসে পরে আবার স্নান করে তো করতে হবেই, সে যাই বলুক না কেন, যেদিন স্নান করিনি সেদিনকে খুব অস্বস্তি হচ্ছিল। তো যাই হোক, দেখি যা তিনি চাইবেন তাই হবে। খাবেন দাদা? চলুন, এই খেয়ে আসলেন, কতক্ষণ হলো? 8 ঘন্টা, তাহলে যেতে পারবেন। আচ্ছা চলুন, সবজি ভাতে কত নিল?
ও আর মাংস ভাতে 60 টাকা, বাহ। মায়ের সাথে আমার আগের দিনও রাগারাগি দিয়েই কথা শেষ হয়েছে। মা বাড়িতে ষষ্ঠী পুজো করছেন পুরোহিত দিয়ে, পারেন না, এত কিছু উপাচার, সব কিছু নিজে নিজে করতে যান এবং যথেষ্ট পরিমাণ অসুস্থ বোধ করছিলেন। কালকে আমি খুব রাগারাগি করে ফোনটা কেটে দিয়েছি, যার ফলে মার একটুখানি কি মনো কষ্ট হয়েছে আমাদের কথা বোধহয় বেশি বেশি ভাবতে গিয়ে রাত্রিরে মনে পড়ে গেছে, মেয়ে কি নাতনির জামাটা কিনেছে। শুধু নাতনির জামা নয় বন্ধুরা, সকাল থেকে উঠে এই গান বাজিয়ে যাচ্ছে, জামাইকে একটা টি শার্ট কিনে দিলি না, নাতনিটাকে কিছু কিনে দিলে না। আমি বললাম তুমি তো জামাইকে একটা হাফ প্যান্ট কিনে দিয়েছো, বলছেন টি শার্ট তো কিনে দিইনি, হাফ প্যান্টটা পরবে কি দিয়ে। আমি বললাম আমাকেও তো মাত্র একটা নাইটি কিনে দিয়েছো সেবেলা, ও তোর একটা নাইটি দিয়েই হবে, তুই ওদেরকে আগে কিনে দে। তা যাই হোক, আর কি বলবো, মনের দুঃখের কথা বলতে বলতে আমি চলে এলাম এক্সিস ব্যাংকের সামনে, আমার এক্সিস ব্যাংকেই কাজ আছে। তখনই প্রসঙ্গান্তর ঘটিয়ে দেখছি একটা ভীষণ সুন্দর দৃশ্য, এই যে অনেকগুলো বাচ্চা হয়েছে কুকুরটা, তার মধ্যে কালো কুকুরটা সম্ভবত বাবা কুকুর, সে কিন্তু যথেষ্ট স্নেহময় বাবা, এবং তার মায়ের অনেকগুলো বাচ্চা, সে একটু বাদে তফাতে চলে গেল, তখন কেউ কেউ করে অনেকগুলো বাচ্চা কাঁদছে এখানে। তো সেখানে গিয়ে দেখলাম পিতৃমুখী একটা বাচ্চাই হয়েছে, পিতৃমুখ আর কি, আর বাদ বাকি সব মায়ের মতো দেখতে। এই যে বাবা কুকুরটাকে আমার ঠিক নেড়িজাত বলে মনে হচ্ছে না, এটা আশপাশে বোধহয় কোনো একটা ফ্ল্যাট ট্যাট আছে, সেখানকারই কোনো একটি প্রোডাক্ট। যাই হোক, বাচ্চাগুলো খুব মিষ্টি এবং বাবা কুকুর কিন্তু তার দায়িত্ব পালন করছে। সেই কেউ কেউ করে কাঁদা বাচ্চাগুলোকে যখন আমি বেরোচ্ছি তখন দেখছি দুটোকেই সে বাইরে বার করে দিয়েছে, সবগুলোই মায়ের কাছে লুটোপুটি খাচ্ছে। ব্যাংকের কাজ কমিটে গেল 5 মিনিটে, এরপরে যাচ্ছি হচ্ছে মেয়ের জামাটা কিনে নিতে, তারপর সেখান থেকে যদি কোনো মন্দির একবারে যেতে পারি তো চলে যাব, তাহলে বারবার আর বেরোতে হবে না। যাক, মায়ের কথা যেটা বলছিলাম সেটা হচ্ছে, মা বলছেন ওই তোর একটা নাইটিই হবে, মা আমাকে সর্বসাকুল্যে কিছু টাকা দিয়ে গেছেন ওদের কেনাকাটি করার জন্য, আমি তো ঘাপটি মেরে বসেছিলাম। তো মার কথা শুনে আজকে আমি মনে মনে তখন মাকে কিছু বলিনি, কিন্তু বলছিলাম দাঁড়াও তোমার এত নাতনি আর জামাই জামাই, তো দাঁড়াও, আমি ভীষণ ভালো মানুষ জানেন তো, আমি দোকানে গিয়ে প্রথম কথাটা কি বলেছি জানেন, দাঁড়ান একটু বাদেই আপনারা শুনবেন। আমার শ্বশুরবাড়িতে না ষষ্ঠী পুজো আমি কখনো করতে দেখিনি, এককালে নাকি আমার শাশুড়ি মা ডালা দিতেন, কিন্তু আমি বিয়ের পর কখনো ডালা দিতেও কিন্তু দেখিনি। তো এইবারে আমার শাশুড়ি মা যতদিন বেঁচে ছিলেন আমার মা একটি কথাও কোনোদিনও বলতেন না। শাশুড়ি মায়ের পরলোকগতির পরে আমার মা প্রথম বছরটা কালো সূচে কিছু বলেননি, তার পরের বছর এবং এবছর মানে পরপর 2 বছর মা বলছেন কোথাও একটা কি একটুখানি ডালা দিয়ায়, বছরে 12টা ষষ্ঠী, তুই তো একটা ষষ্ঠীও করিস না, আমার হীরের টুকরের মতো নাতনিটা তুমিও করো না, তোমার দিদিও করো না, আমরা শুধুমাত্র বলে যাচ্ছি আরে তুমি তো করো তাহলেই হবে। তো মা বলছে না এবার একটু পারলে ডালা দিয়ে আয়। আমি মায়ের কথা কাটিনি, কিন্তু ওই আর কি, পরে একবার মা তখন পরে ফোন করেছিলেন, মাকে বলেছি মা তুমি করলেই হবে। যাই হোক, আমি আমার মায়ের সত্যবাদিনী এবং বাধ্যকন্যা, মা বলেছিলেন তোর একটা নাইটি দিয়েই হবে, তুই জামাইটা নাতনিটা কিনে আন, আমি সেই জন্য দোকানে ঢুকে জিজ্ঞেস করলাম। বাটিক প্রিন্টের নাইটি আছে দাদা, দেখান। একটা কথা আছে না, মেয়ে আছে তাই জামাই আদর, নইলে জামাই গাছের বাঁদর, কথাটা মা ভুলে গেলে কি হয়, আমার মায়ের দায়িত্বশীল কন্যা হিসেবে এটা মনে রাখা উচিত। সেই জন্য আগে আমি নিজের একখানা নাইটি কিনেছি, এই যে কমলা রঙের যেটা দেখাচ্ছে সেটাই আমি কিনেছি, এই রঙটা আমার খুব পছন্দের সবাই জানেন নিশ্চয়ই, এইটাই কিনেছি, তারপরে বরেরটা, তারপরেই মেয়েরটা, এই দোকান থেকেই কিনে নিতাম কিন্তু সবগুলো, কিন্তু এই দোকানে বাকিগুলো থাকে না, এ মূলত মেয়েদের জিনিসপত্রই রাখে, এমনকি টি শার্টও রাখে না। তো যাই হোক, তার উল্টো দিকের দোকানটাতেই পেয়ে গেলাম যেহেতু বুম্বাদারগুলো, সেহেতু বুম্বাদারটা 2টো টি শার্ট আমি কিনে নিলাম, মা তো হাফ প্যান্টটা কিনে দিয়ে গেছেন, আর তারপর টুপুরেরটা কিনেছি আর একটা দোকান থেকে। তো জিনিসগুলো খুব ভালো হয়েছে, আমি আসলে আমার মেয়ের না এখন খুব বাবার টি শার্ট ধরে টানাটানি শুরু হয়েছে, সেজন্য আমি এমন কিছু কিনেছি যেটা আমার মেয়েরও হবে আমার বরেরও হবে। আজকাল এখন একটা বেশ চল হয়েছে না ওভার সাইজ জামা কাপড় পরা, আমার মেয়ের এখন ঘরেতে এসে যা পরে থাকে সবই হচ্ছে ওর বাবার, ঢিলা ঢালা, তাতে নাকি ওর খুব আরাম লাগে, পারলে বাইরে ওর বাবা জামা কাপড় পরেই বেরিয়ে যায়। তো অনেকগুলোই দেখাচ্ছিলো, জিনিসগুলো কিন্তু খুব ভালো ছিল, 2টো কিনেছি পরে দেখাবো, আর এটা কিনেছি টুকুরের জন্য, হাফ প্যান্ট চাইছিলাম, এটা তো হাফ প্যান্টগুলো শুরুর দিকে পছন্দ হচ্ছিলো না, যে যার নজর দিদিকে ওপরে দেখুন শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজ বসে রয়েছেন ঠাকুরের সাথে শ্রীমা এবং স্বামীজিকে নিয়ে, তার মানে এই দোকানটির মালিক তিনি রামকৃষ্ণ ঘরানার, ভালো লাগলো দেখে। তো হাফ প্যান্টও দেখলাম, নিচের যেটা নীল রঙের হাফ প্যান্টটা খুব পছন্দ হয়েছিল, তবে অনেক বেশি দাম চাইছে, আর তাছাড়া ঘরে পরবার জন্য যেহেতু আমার এই প্রিন্টটাই বেশি পছন্দ হলো, এই রানীর সাথে নীলের কম্বিনেশনে। তো এখন অনেক কিছু কেনাকাটি হয়ে গেছে, এরপরে বাড়ি যাচ্ছি, এখন আর যাচ্ছি না, জিমটা বেশি জরুরি, তার জন্য আগে আমাকে খেতে হবে, সময়টা এদিক ওদিক দেওয়া যাবে না, সেজন্য বাড়ি যাচ্ছি। এই ষষ্ঠীর ডালা টালা দেওয়া সব কথা মায়ের শুনতাম বন্ধুরা জানেন তো, কিন্তু এই যে মা আমার
এই কদিন আগে চলে গেল। আমি শুধু এটাই বলছি, তোমার যদি এতই ষষ্ঠী করার ইচ্ছা থাকতো তো তুমি এখানে থেকে করতে না, তুমি কেন দিনহাটায় চলে গেলে? আমি তোমাকে ষষ্ঠীর সমস্ত বাজার হাট করে দিতাম। তো যাই হোক, মার বক্তব্য যে ঠিক আছে, দিনহাটা আমার কমফোর্ট জোন, সেখানে আমি চলে এসেছি, ইত্যাদি ইত্যাদি, যা কথা পুরনো কাশুন দিয়ে একই কথা। তো এখন ব্যাপারটা হচ্ছে যে বছরে 12টা ষষ্ঠী হয়, তো আমার যে কোনো একটা করলেই তো হলো। কিন্তু মুশকিলটা হচ্ছে যেগুলো একটু অপ্রচলিত পুজো, তার না ঠিকঠাক পুরোহিত পাওয়াটা খুব কঠিন। পুরোহিত এসে পুজো ঠিক করে দিয়ে যাবে, কিন্তু কী যে করবে সেটা তো আপনিও বুঝতে পারবেন না। একটু এডুকেটেড পুরোহিত প্রয়োজন। দেখি কি করা যায়। তো এখন বকবক করতে করতে চলেই এলাম বাড়িতে। মোদ্দা কথা, মায়ের সাথে আমার শেষ কথা হয়েছে যে আমি কিন্তু ষষ্ঠীর ডালা কিনছি না, করছি না, তুমি ওখান থেকে করবে এবং তুমি সুতো পাঠাবে, সেটাই আমরা হাতে দিয়ে পড়ব। তো এখন বাড়িতে এসে আমার রোজকার পুজোটা তো হয়েই গেছিলো, এখন সন্ধেবাতি দিয়ে দিলাম, তারপর বেরোবো বজরংবলীর মন্দিরে। মন্দিরের বজরংবলীর জন্য এই ফুলটা নিয়ে যাব, এইগুলোও নিয়ে যেতে পারি। আমার মেয়ে আমাকে বলছে, মা আমাকে কি জিমে নিয়ে যাবে না আমাকে ছেড়ে যাবে? আমি তোকে ছেড়ে যাবো কেন? তাহলে কি আমাকে একটুখানি ঘুমাতে দেবে? তো দুপুরবেলা খাওয়ার পর যে সে শুয়েছে, এখনও সে ওঠেনি। আবার আকাশ বেশ খারাপ, সবাই বলছে, যারা অভিজ্ঞ তারা প্রত্যেকেই বলছে এই গরমের ধরন ধারণ দেখে যে বেরিয়ে যাও, আজকে কিন্তু বৃষ্টি আসবেই। কালকে না খুব খারাপ লেগেছে আমাদের, জানেন তো, মানে ঢুকেছি আর আকাশ ভাঙা বৃষ্টি, ওই রকম অবস্থায়। যদিও ছাতা নিয়ে যাই কিন্তু তবুও মানে ওই ড্রেন উপচে ছড়াছড়ি হয়ে যায়, আর 10 মিনিট যদি মুষলধারে বৃষ্টি হয় ড্রেন উপচে যায়। তো ওর মধ্যে ভীষণ বাজে লাগছিলো, সেই জন্য ঠিক করেছিলাম তাড়াতাড়ি যাবো, কিন্তু মেয়ে তো এখন শুয়েছে। তো তাহলে বজরংবলীটা আমি এখন করে আসি চট করে গিয়ে একটু, এরপরে তো আর গাছে হাতও দিতে পারবো না, তাই জন্য ঝটপট করে একটু তৈরি হয়ে নিয়ে ফুল টুলগুলো তুলে নিয়ে বেরিয়ে আসি। সেই বেরোতে বেরোতে সন্ধে লেগে গেল, বোধিসত্ত্ববাবুর সাথে একটা কথা ছিল একটা বিশেষ ব্যাপার নিয়ে, সেটা দিয়ে কথা বলতে বলতে অনেকটা সময় কেটে গেল। পুলিশে পুলিশে ছয়লা ওই দিকটাতে, বোঝা যাচ্ছে না কি হয়েছে। যখন মন্দিরে যাচ্ছি তখন প্রচুর পুলিশ, কিন্তু পুজো সেরে যখন ফেরত গেলাম তখন আবার কেউ ছিল না। ব্যাপারটা কি হয়েছে আমি ঠিক বুঝতে পারলাম না। তো মন্দিরে ঢোকার মুখে বজরংবলীর জন্য একটু বেসনের লাড্ডু এবং নিয়ে নিলাম একটু ধূপকাঠি। তো তারপরে যাই বাবার কাছে, যাই এই মন্দিরটাতেই এলাম যেখানে আমি নিয়মিত আসাটা পছন্দ করি। আজকের দিনে যদি একটু আটার প্রদীপ দেওয়া যেত বাবাকে খুব ভালো হতো, কিন্তু ঠিক আছে, যা আছে সেটুকুই যথেষ্ট। বাড়িতে তো পুজো করেইছি, এখানেও আর উপাচার দিয়ে খুব বেশি একটা উপাসনার সময়টাকে না, মানে প্রার্থনার সময়টাকে আর নষ্ট করব না, নষ্টই বলবো আমি, কারণ ভেতরটাই আসল, প্রার্থনাটাই আসল। উপাচার যত বাড়াবেন সেটার কোনো শেষ নেই, এবং সব কিছু করে টরে ক্লান্ত হয়ে গিয়ে যখন পুজো শেষ করে উঠে যাবেন তখন বুঝবেন যে আসল পুজোটাই হয়নি, ঠাকুরকে ডাকাই হয়নি। সেই জন্য যত সংক্ষেপ হয়, মানে যেটুকু না করলেই নয় সেইটুকুই আমি করছি, বাদ বাকিটা টাইম হচ্ছে আমার প্রার্থনার। আমি কিন্তু আপনাদের সামনে প্রার্থনার সময়টায় একটু ফোটাও ভিডিও করিনি, একটুও না, যেটুকু দেখিয়েছি সেটুকু সবটুকুই কিন্তু উপাচার। আর আমার যেহেতু বিশেষ কোনো উদ্দেশ্যে পুজো নয় যে আমাকে এটা পাইয়ে দাও, সে বিশেষ বিশেষ ক্ষেত্রে না কিছু কিছু উপাচার বাধ্যতামূলক থাকে, কিন্তু আমার কিন্তু ঠাকুরের কাছে কেবলমাত্র প্রার্থনাটাই উপযোগ্য। সেক্ষেত্রে বেশি আর এদিক ওদিক যাইনি, কেবলমাত্র ঠাকুরের কাছে, ভগবানের কাছে প্রার্থনা। এই যে এক প্যাকেট আমি নিয়ে এসেছিলাম মোমবাতি, সেজন্য একটা প্যাকেট গোটাই ধরিয়ে দিলাম, কারণ মন্দিরের জিনিসপত্র নিয়ে এসে আর সেটা ফেরত নিয়ে যাওয়া যায় না যেহেতু, শুধু ধরিয়ে দিলাম। আর এখানে কেউ নেইও যাকে আমি ধূপকাঠিগুলো দিয়ে যাব। তো আপাতত বাবার কাছে এসেছি, প্রার্থনাটা করি, তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। বাড়িতে এসে জামাকাপড়গুলো মেয়েকে খুলে খুলে দেখালাম, এতক্ষণ সে দেখেনি।
তো প্রথমে বললাম তোর নিজেরটা আগে দেখ, তো ওর আগে নজর হচ্ছে ওর বাবারটা কিনে আনা হয়েছে সেটাতে। তো যাই হোক, এখন আপাতত ওর নিজেরগুলো পরে দেখলো, পরে কিন্তু ওকে ভালোই লাগছে। জানি তো ওর জামাকাপড় ওকে পরলে ভালো লাগে, কিন্তু ওর যে কী এত ঢেলা ঢেলা জামাকাপড়ের ইচ্ছা কে জানে বাবা। তবে ওকে যেটা কিনে দিয়েছে ওর সেটা পছন্দ হয়েছে, আর পরে যখন দেখবে দেখবেন ওকে ভালোই লাগছে। তো এখন ওই যে যেটাতে মেইন উদ্দেশ্য আর কি, মেইন আকর্ষণ, সেটা হচ্ছে বাবার কোনটা, বাবার কোনটা। আমার জামাকাপড় তো পরবে না, আমি তো নাইটি পরি, সেগুলো তো সে মোটেই পরবে না। পরবে হচ্ছে আমার জুতো। হ্যাঁ, আমার জুতোগুলো ও পরে পরেই ছিঁড়ে ফেললো, জানেন তো, দু তিনটে জুতো বেশ এরকম করে ফেলেছে। মানে ওর নিজের জামার থেকে এখন ওই বাবা মার দিকেই ঝোঁকটা বেশি। তো এইটা ওর খুব পছন্দ হয়েছে, যদিও আমি জানি যে এটা খুব পছন্দ হবে, সেই জন্যই নিয়েছি। আর তারপর নিজের জামাটা মেপে একটুখানি লজ্জায় পেয়ে গেল যে ওর জামাটা বাকিগুলোর থেকে অনেকটাই ছোট। তো এরপর যখন পড়েছিল, আমার নিজের মেয়েটাকে দেখতে কিন্তু ভালোই লাগছিল, কিন্তু মুখটা কেমন করে আছে দেখুন। ও নিজের জামার থেকে যে আর একটার দিকে ঝোঁক বেশি, তারপর কি বললো জানেন, শুনবেন, দাঁড়ান শোনাই। মানে আমার জামাটা ট্রায়াল হলো, এবার বাবারটা ট্রায়াল দিই। যাই হোক, সেগুলো ট্রায়াল দিল, তখন ওরা বুঝতে পারেনি শরীরটা ভালো নেই। তারপরে দেখছি গাটা কেমন একটা গরম গরম করছে। তো আমি বললাম, কি রে, তো তো একটু জ্বর মতো এসেছে। তো ও বলছে, হ্যাঁ, অল্প অল্প শরীরটা একটু খারাপ খারাপ লাগছে, দু তিনবার করে হাঁচাহাঁচিও করলো। আমি বললাম, বাবু থাক, তোর জন্যই এত দেরি হলো, আর তোকে আর যেতে হবে না আজকে জিমে, এই শরীর নিয়ে গিয়ে মুশকিল হয়ে যাবে। বলে ওকে রেখে দিয়ে আমি একাই গেলাম, যার কারণে এতক্ষণ ধরে দেরি করছি, সেই কন্যাকে রেখে শেষটায় আমি সন্ধেবেলা করেই জিমে গেলাম। যেতে চেয়েছিলাম দিনের বেলায়, সন্ধেবেলায় জিমে যেতে আমার বেশ কষ্টই হয়, অসুবিধাই হয় সত্যি কথা, কারণ ফিরে এসে এত উনকোটি কাজ থাকে, সব মিলিয়ে এসে একটু একটু হাইফাই হয়ে যায়। কিন্তু ঠিক আছে, আজকের দিনটা কী আর করা যাবে, অসুখ তো আর বলে কই আসে না। তো আজকে সেই একই রকমভাবে জিমের ভেতর প্রচণ্ড ভিড়, যার ফলে সেখানে আর ব্লক করা সম্ভব হলো না। একটাই আতঙ্ক, যেন কোনোভাবেই বৃষ্টি না আসে, যদিও আজকে ছাতা পাতা সব নিয়ে এসেছি, কিন্তু তবুও বৃষ্টির ভয়টা এখন তো রয়েইছে। তো এখন হয়ে গেছে জিম, প্রচণ্ড ক্লান্ত, তো চলুন এবার বাড়ি যাই। ফিরে গেছি, সমস্ত রান্নাঘরে কাজ গুটিয়ে ফেলেছি, কিন্তু আমার পক্ষে না, ভেবে দিনের বেলাতে জিমে যাওয়াটাই বোধ হয় ভালো। আমি সন্ধ্যাবেলা করে জিমে গিয়ে একটু অসুবিধাই হয়ে যাচ্ছে, কারণ বাড়িতে এসে পরে একটার পর একটা, এটা তখনই সম্ভব, মানে খুব আরামদায়ক হতো যখন আমি ধরুন জিমে যাচ্ছি, বাড়িতে আসছি, স্নান করছি, কেউ আমার সামনে খাওয়া দাচ্ছে, আমি খাচ্ছি, শুয়ে পড়ছি, ঠিক যেরকম টুপুরের আর কি। কিন্তু আমার যদি হয়, আমি এতটাই টায়ার্ড হয়ে যাচ্ছি। আগে যেটা হতো, দেখবেন আমার বেশ কিছুদিন আগের ব্লগে, যে আমি জিম থেকে ফেরত এসে সেই পোশাকে সমস্ত কাজকর্ম করে তারপর স্নান করে তারপর শুতে যেতাম, কিন্তু ইদানিং এত চ্যাটচ্যাটে গরম যে জিম থেকে এসে না স্নান না করে কোনো কিছু করা যাচ্ছে না, স্নান করলেই আমার শরীর ভেঙে আসছে কষ্টে। আর এখন এই ঝড় বৃষ্টি বাদলার ওয়েদার হওয়াতে যেটা হয়েছে, যে দিনের কাপড় কোনো জামা কাপড়ই শুকোচ্ছে না। তো আমার এবার একটা জিমের বিকল্প একটা পোশাক রেডি করতে হবে আমাকে, মানে এভাবে হচ্ছে না সত্যি কথা। কারণ দিনের বেলায় করলে যেটা হয়, যে বাড়িতে আসার পরে আমি ধরুন সেগুলো মামুন কেচে দিল, সারাদিন সেটা ছাদে থাকলে সন্ধ্যাবেলা নিয়ে এসে ফ্যানের নিচে যদি দিই, তাহলে দিনে ইয়েতে পরের দিন আবার আমি সেটা পরে যেতে পারবো, শুকিয়ে যাবে। কিন্তু সেটা যদি আমি সারা রাত ফেলে রাখি, এখন যে পরিস্থিতি, সকালবেলা এসেও কাজবে, তারপর সেটা আর সন্ধ্যের মধ্যে কোনোভাবেই শুকবে না। কাজে এইটা এখন নতুন একটা কাজ হয়েছে, যে যাই হোক না কেন, আমাকে জিমের পোশাকগুলো সব ধুয়ে গেছে, তবে ইয়ে কর মানে মেলে তবে শুতে যেতে হবে। তো একটু অসুবিধাই হচ্ছে আমার, কিন্তু টুপুরের সুবিধে হচ্ছে সন্ধেবেলাতে, কারণ ও যদি সকালবেলায় জিম করতে যায়, তাহলে জিম থেকে এসে এত ক্লান্ত হয়ে পড়ে যে ঘুমিয়ে পড়ে, পড়ার সময়টা নষ্ট হয়। আর সন্ধেবেলায় হ্যাঁ, এটা হতে পারে যে আমি এক টাইম চলে গেলাম, ও পরে এক টাইমে গেল, কিন্তু কি হয়, তাহলে ওকে দিতে যাওয়া এবং নিতে যাওয়া একটা আলাদা কাজ হয়ে যায়। কারণ ওই গলিটাতে না খুব, মানে পথ কুকুরদের ওরা না খুব হিংস্র, ওই অঞ্চলের কুকুরগুলো প্রচণ্ড হিংস্র, যার ফলে ওকে একা ছাড়াটা খুব কঠিন ওইটুকু জায়গার জন্য। আরও না একটু ভয়ও পাচ্ছে দেখছিলাম, তো যার ফলে আমার শ্বশুরমশাই ভীষণ রিয়াক্ট করেন। আমি যদি ওকে রিক্সা করে দিই, রিক্সা নিয়ে একদম জিমের দুর্গরা নামবেন, কিন্তু আমার শ্বশুরমশাই কিছুতেই মানবেন না সেটা। তো সেই জন্য আমি সব দিক ভেবে চিনতে, ঠিক আছে বাবা সন্ধেবেলাতেই কর, সেটাই ভালো। তো সেটা আমার জন্য একটু কঠিন হয়ে দাঁড়াচ্ছে সত্যি কথা, খুব কষ্ট হচ্ছে, আগের দিনও হয়েছে, আজকেও হয়েছে। যাই হোক, এত বৃষ্টি বৃষ্টির জন্য ভয় পাচ্ছিলাম, এই শেষটায় বৃষ্টি হলো, তবে আমাকে ভেজায়নি, গালোকাল ভেজেছিলাম, কিন্তু আজকে আর শার্টটা ভিজিনি। তো যাই হোক, এখন কাচ্ছি যখন, তখন শুধু আর জিমের পোশাক কেন কাচবো, তো জন্য সবটাই কেচে নিলাম যা যা আছে, কিন্তু আমি মেলবো কেবলমাত্র আমার জিমের পোশাকটাই, আর অন্য কিছু আমি মেলবো না, আর এনার্জি বাকি নেই সত্যি কথা, ওই জন্যই এত সব কিছুর মাঝে খুঁজেও পাচ্ছি না। আর একটা করতে হবে, রোজের রোজ জিম যাওয়া ওই
ওই আর কি ম্যানেজ হয়ে গেছে এই এতদিন, কিন্তু এবার আর হচ্ছে না সত্যি। আমার নিজেরই যখন কষ্ট হচ্ছে তখন এভাবে আর হয় না। এই আমাকে জিজ্ঞেস করেন টুকুর কেন একা একা যাতায়াত করে না, ওর বয়সী বাচ্চারা তো একা একা যাতায়াত করে। টুপুর করে না, কুকুর করতে চায়, আমরাও করতে দিতে চাই, কিন্তু আমার শ্বশুরমশাই এত রিয়্যাক্ট করেন, ভয় পান, যার ফলে সেটা আর হয়ে ওঠে না। এটা নিয়ে শুধু শুধু একটা অশান্তির মধ্যে আমরা নিজেদেরকে ফেলতে চাই না, ওনাকেও অশান্তিতে রাখতে চাই না, তাই জন্যই আপাতত এখনও পর্যন্ত সেটা বহাল রেখেছি যে ওকে জায়গা মতো দিয়ে আসা নিয়ে আসাগুলো আমরা করে নিই। আচ্ছা, দ্বিতীয়ত ব্যাপার হচ্ছে আগের দিনে ওই ননস্টিক প্যানেতে স্প্যাচুলা ব্যবহার না করে স্টিলের খুন্তি ব্যবহারতে অনেকে বলেছেন। স্প্যাচুলাতে আমার বাড়িতে স্প্যাচুলা নেই সত্যি কথা, কিন্তু আমি সেদিনকে কিনতে গিয়ে স্প্যাচুলা দেখেছি, দর করেছি, কিন্তু তৎক্ষণাৎই আমি দেখেছি যে অনলাইনে যা যে দামে ঠিক হুবহু সেই জিনিস সেই কোম্পানি আমি যে দামে পাচ্ছি দোকানে তার থেকে অনেকটা বেশি হচ্ছে। সেই জন্যতে আমি ওটা অর্ডার দিয়েছি অনলাইনে, এই কয়েকদিনের মধ্যেই চলে আসবে। আর দিন তিন চারেকের মধ্যে শুধু ওইটা না, স্প্যাচুলা না, আরও অনেক কিছু আসবে। তো সেটাই আর কি বলার এটা ঘটনাই যে ননস্টিকি ইয়েতে ওই স্টিলের খুন্তিগুলো দিয়ে দিয়েই আমাদের সর্বনাশটি হয়েছে, ভালো ভালো সব প্যানগুলো গেছে। এটাকে আর আমি সেই জায়গায় ফেলতে চাই না, জন্যই আপাতত অর্ডার দিয়ে দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। আমি খুবই ক্লান্ত, আজকে ঘুমোনো ছাড়া আর কিছু ভাবতে পারছি না এই সময়। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশান বেলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল।